অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের 3 সদস্যকে 7 দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র‍্যাব কার্যালয়ে আনা হয়। এপিবিএনের এই 3 সদস্য হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান এবং কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। গত 31 জুলাই রাতে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করার সময় টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে দায়িত্বরত ছিলেন তারা। গত 18 আগস্ট আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। এর আগে গ্রেপ্তার 3 জনকে সাময়িক বরখাস্ত করে এপিবিএন। এদিকে কক্সবাজারের র‍্যাব 15 কার্যালয়ে পঞ্চম দিনের মতো চলছে সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামি ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতের রিমান্ড।